हाय फ्रेंड्स, फैमटेट किचन हाउस सकल के स्वागत जानिए आमी नंदिनी। आज चले एसेछि खुबी सहज उपाय एग लेमन पेपर राइसर रेसिपी निये। आमार ई रेसिपिटी भालो लेगे थाकले आमार चैनल के सबसक्राइब करार अनुरोध रइलो और पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन नतून नतून रेसिपिर आपडेट पावार जन्य। तो चलुन रान्नाटा शुरू करा जाक। आमी एखाने तीनटे डिम फाटिये निये निएछि, तार मध्ये दिए दिलाम सामान्य एकटु लवण, सामान्य एकटु गोलमरिचेर गुड़ो। एबार भालो करे डिमटाके आमी फेटिए नेब। भालो करे फाटानो हुए गेछे, एबार आमी एटाके साइडे रेखे देब। एबार आमी गैसे कड़ाई बसिए दिएछि, एर मध्ये दिए दिलाम सामान्य एकटु सादा तेल। तेलटा एकटु गरम हवार जन्य अपेक्षा करब। तेल गरम हुए गेछे, एखन आमी एर मध्ये दिए दिच्छि एकटा माझारी साइजेर कुचि करे रखा पेंयाज। एबार भालो करे नाड़ाचाड़ा करे पेंयाजटाके एकटु भाजा भाजा करे नेब, बेशि भाजबो ना। देखुन ठीक एरकम। एखन आमी एर मध्ये दिए दिच्छि ग्रेट करे रखा दो कोया रसुन और सामान्य एकटु आदा। भालो करे कषिये नेब जतक्षण ना आदा रसुनेर गंधटा चले जाए। एखन आमी एर मध्ये दिए देब फेटिए रखा डिम। एबार भालो करे नाड़ाचाड़ा करे डिमेर स्क्रैम्बल तैरी करे नेब। देखुन आमार डिमेर स्क्रैम्बल तैरी करा हुए गेछे। एबार आमी एगुलिके तुले राखबो। डिमेर स्क्रैम्बल तुले रेखे ओई कड़ाईटा एकटु परिष्कार करे निये सेई कड़ाईतेई आमी दिए दिच्छि परिमाण मतो सादा तेल। तेलटा एकटु गरम हवार जन्य अपेक्षा करब। तेल गरम हुए गेछे, एखन आमी एर मध्ये दिए दिच्छि एकटा शुकनो लंका आर दिच्छि एक चामच मतो कालो सर्षे। एखाने किन्तु कालो सर्षेई व्यवहार करबेन। दिए दिच्छि एक चामच बिउलिर डाल, एक चामच छोलार डाल, चार पाँचटा गोटा गोलमरिच और किछु कारी पाता फोड़न। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়নটা ভালোভাবে হয়ে যায়। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝে নিতে হবে যে ফোড়নটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, দুটো চেরা কাঁচা লঙ্কা, কিছু কাজু বাদাম। আমার কাছে কাজু বাদাম ছিল তাই কাজু বাদাম দিয়েছি, আপনারা চীনা বাদামও দিতে পারেন। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়। আর সর্ষে ফোড়ন দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, কারণ সর্ষে তেলে দিলেই প্রচুর ছিটতে থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। আমি এখানে ভাতটা আগেই তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা সাধারণত ভাত তৈরি করে থাকি সেইভাবেই ভাতটা তৈরি করে নিয়েছি। এবং ভাতটা ঠান্ডা করে আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছি যাতে ভাতটা একদম ঝরঝরে হয়। তারপরই আমি এই ভাতটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রাইসের স্বাদটা কিন্তু খুবই অসাধারণ হয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করে রাখা ডিমগুলি। এবার ভালো করে ডিমের সাথে ভাতটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা ঠিক এইভাবেই করবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি
ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত ভাতের দানাগুলি লেবুর রসের সাথে মিশে যেতে পারে। দেখুন ঠিক এরকম কালার চলে আসবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রেখে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা আমিষ বা নিরামিষ কোনো সাইড ডিশের সাথেও সার্ভ করতে পারেন, আর তাছাড়া শুধু খেলেও এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।